हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सुबर्णास फॉर फ्यूजन। रसगोल्ला बनानों पर कि अनेकटा चुपसे जाए बा शक्त हो जाए, ताहले रेसिपिटी किन्तु आपनार जोन्नोई। आज के आमी आपनादेर के खुबी सहजे नरम और तुलतुले रसगोल्ला तैरी करे देखाच्छी। एजोन्नो एखाने आमी एक लिटार परिमाण लिकुईड दूध निये निएछी। এবার এই দুধটিকে আমি প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটি দেওয়ার সাথে সাথে কিন্তু দুধগুলো ছানা হয়ে গিয়েছে। এবার আমি সাথে সাথে চুলার জালটি অফ করে ছানাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার একটি সফট কাপড়ে ছানাগুলোকে নিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে কিন্তু ভিনেগারের যে টক ভাবটি থাকবে তা চলে যাবে। এবার প্রায় 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ছানাগুলোকে একটি বলে নিয়ে নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রসগোল্লা তৈরির জন্য কিন্তু এই ছানা তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা যদি ছানাটি খুব ভালোভাবে তৈরি না করা যায়, তাহলে কিন্তু কখনোই রসগোল্লা তৈরি করা যাবে না। প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে রসগোল্লা তৈরির জন্য খুব নরম এবং সফট ডো তৈরি করে নিয়েছি। ছানাটি যখন হাতের সাথে মিশে যাচ্ছে, তখন বুঝতে হবে রসগোল্লা তৈরির জন্য পারফেক্ট ছানা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে গোল শেপে রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি রসগোল্লার জন্য চিনির শিরা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। রসগোল্লা তৈরির শিরাটি কিন্তু একটু পাতলাই হয়ে থাকে, এজন্য এখানে আমি পাতলা একটি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন চিনির শিরাটিতে বলক উঠে আসবে এবং প্রায় 40% মতো কমে আসবে, তখন রসগোল্লাগুলো আমি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। ঢাকনাটি লাগিয়ে প্রায় 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 3 মিনিট পর কিন্তু রসগোল্লাগুলো একটু বড় হয়ে গিয়েছে। এবার এতে আমি ফোম ক্রিয়েট করব, যাতে রসগোল্লাগুলো আরও বেশি বড় হয়। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ময়দা, সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার এটিকে আমি রসগোল্লার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটি বলক চলে আসবে এবং উপর ও নিচ থেকে একটি ফোম ক্রিয়েট হবে এবং রসগোল্লাগুলো আরও বেশি ফুলে উঠবে। এবার ঢাকনাটি লাগিয়ে প্রায় 10 মিনিটের জন্য খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। 10 মিনিট পর কিন্তু রসগোল্লা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে আসলে রসগোল্লাগুলো খেতে হবে।